অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে ছুটে চলেছো তুমি বিশ্বজুড়ে মহাত্মা, জাতির জনক গান্ধীজি। বর্ণ বৈষম্য দারিদ্রতা দূর করার লক্ষ্যে নারী স্বাধীনতা ভ্রাতৃত্বের জাতীয়তার সত্য অটল তোমার বক্ষে। 248 মাইল লবণকরের বিরুদ্ধে তুমি হেঁটে চলেছো ডান্ডি অভিযানে, হেঁটে চলেছো কুচকাওয়াজ আইন অমান্য ভারত ছাড়ো আন্দোলনে। তুমি চলেছো অনেকের উপহাস্যে সেই লড়িয়ে অর্ধনগ্ন ফকিরের পোশাক, নিজের চরকায় বোনা ধুতি শাল গায়ে চড়িয়ে। তুমি বলেছ তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, ইহুদি। হে ক্লান্তিহীন সমাজ সংস্কারক, সব ধর্মের ভণ্ডামি অপকর্ম অন্ধবিশ্বাস হিন্দু ধর্মের অস্পৃশ্যতা এক ঝটকায় ঝেড়ে ফেলতে চেয়েছো সমাজের এই মিথ্যা রুগ্নতা। হিন্দুবাদ তোমায় পরিপূর্ণভাবে তৃপ্ত করে, তোমার সম্পূর্ণ সত্তাকে পরিপূর্ণ করে। সংশয় হতাশা যখন তোমাকে মনের দরজায় আঘাত করে, দিগন্তে এক বিন্দু আলো দেখতে না পাও, তখন ভগবদ গীতার দিকে ফিরে তাকাও, একটা পঙ্ক্তি খুঁজে নাও, ধীর স্থির শান্ত হও, অত্যাধিক কষ্টের মধ্যেও হেসে ওঠো, নিজের ভয় নিরাপত্তাহীনতা অন্ধকার কাটিয়ে ওঠাই তোমার যুদ্ধ, নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে নিরীক্ষা করে অনুসন্ধান করলে সত্য। সত্যই হলো ঈশ্বর, সত্যেরই জয়। রাজনৈতিক প্রতিবাদের জন্য গ্রহণ অনশন। তুমি বললে নিরামিষভোজী আন্দোলন আদর্শ আন্দোলন, তোমার নিম্ন আয়ের ভারতবাসী তাই করল গ্রহণ। 36 বয়সে তুমি চিন্তা বাক্য ও কর্মের করলে নিয়ন্ত্রণ, নিলে ব্রহ্মচর্য পালন। তবুও জাতির পিতা চরমপন্থী হিন্দু মহাসভার দুর্যোগ কাটিয়ে হয়নি তোমার জেতা, গুলির আঘাতে ক্ষত বিক্ষত হলে মহাত্মা, ভারতবাসীকে উপদেশ ও সান্ত্বনা দেবার জন্য আবার জন্ম নিও, জাতির জনক পিতা। হে রাম, হে রাম।